আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মিনি রসগোল্লা তৈরির কৌশল দেখাবো। আমার দেখানো পদ্ধতিতে রসগোল্লা তৈরি করলে রসগোল্লা ভেঙে যাবে না, শক্ত হবে না, মুখে দিলে হারিয়ে যাবে পরম তৃপ্তিতে। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। মিনি রসগোল্লা বানাবো, এজন্য প্রথমে আমি ছানা কেটে নেব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। এখন নেড়ে চেড়ে একটা বলক তুলে নিব। যখনই ভালোভাবে বলক উঠে আসবে তখন আমি চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। ভালোভাবে বলক উঠে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট পর আমি দিয়ে দিব ভিনেগার। এখানে আমি ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, আর পানি মিক্স করে নিয়েছি। এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর আলতো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিব। আপনারা চাইলে লেবুর রস অথবা টক দই দিয়ে ছানা কেটে নিতে পারেন। দেখুন ছানাগুলো দলা দলা হয়ে আসছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে কয়েকবার এইরকম করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টায় ভালোভাবে পানি ঝরে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর, একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 চামচ, সুজি নিয়েছি 1/2 চামচ, বেকিং পাউডার 1 চিমটি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ছানার সাথে মিক্স করে মথে নেব। বেশি চাপাচাপি ডলাডলি করে মথবেন না, তাহলে ছানা থেকে তেল বের হয়ে আসে। তেল বের হলে ছানা ভালো হয় না, মিষ্টিও পারফেক্ট হয় না। আমি 5 মিনিট ধরে ছানা মথে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর একটা করে লেচি নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে মিনি রসগোল্লা বানাবো, সেহেতু ছোট ছোট করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। দেখুন সবগুলো আমি ছোট সাইজের মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন শিরায় দিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি আর 3 এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন নেড়ে চেড়ে ভালোভাবে বলক উঠে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। চুলার হিটটা একদম মিডিয়াম হিটে করে রেখেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কমানো বাড়ানো যাবে না। ভালোভাবে বলক উঠে আসছে, এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব 5 মিনিট। ঢাকনা পুরোটা আমি বন্ধ করে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি আলতো করে নেড়ে দিচ্ছি, আবারও ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিট। এর মধ্যে ঢাকনা আমি একবারও খুলব না। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আবারও আমি ঢেকে রেখে দেব 5 মিনিট। মোট 30 মিনিট মিষ্টিগুলো আমি কুক করে নিয়েছি। হয়ে গেছে মিষ্টিগুলো। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 7 ঘন্টা। 7 ঘন্টায় মিষ্টিগুলো অনেক সুন্দর হবে। 7 ঘন্টা পর আমি ফিরে আসব, ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 7 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। একটা মিষ্টি দেখাচ্ছে কতটা রস ঢুকেছে আর স্পঞ্জ হয়েছে। দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, ভাঙেনি, চ্যাপটা হয়নি, ফেটেও যায়নি, শক্তও হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আমি একটা কেটে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।